নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছুই আপনারা এই চ্যানেলে পাবেন আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বেঙ্গল মোটর ভেহিকেল যেই পদটি রয়েছে সেই পটটি সম্পর্কে এটি একটি ইনফরমেটিভ ভিডিও এই ভিডিওতে আলোচনা করব। মোটর ভেহিকেল পদের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হয় শারীরিক যোগ্যতা কি হতে হয় বয়সীমা কত কি হতে হয় এই পদের মান্থলি স্যালারি কত সিলেকশন প্রসিডিওর কি মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের জন্য সিলেবাস কি রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ইন্সপেক্টরকে কি কী কাজ করতে হয় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো যারা এই সম্পর্কে জানতে চান তারা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন তো চলুন বন্ধুরা শুরু করি ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদটির রিক্রুটমেন্ট বোর্ড হলো ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডিপার্টমেন্ট হলো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এই চাকরির জন্য এক্সামিনেশন অফলাইন মোডে হয়ে থাকে এবং প্রার্থীরা অনলাইন কিংবা অফলাইন দুই মোডেই কিন্তু আবেদন করতে পারে ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল পটির জব লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গল এবং এই পটির জন্য কিন্তু পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারে এখন বলছি মোটর ভেহিকেল পটির জন্য এখন বলছি মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদটির জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে এই পদের জন্য প্রার্থীর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশন থেকে যে কোনো স্ট্রিমের ওপর প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে তাছাড়া প্রার্থীকে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এখন বলবো এই পদটির জন্য প্রার্থীর শারীরিক যোগ্যতা কি হতে হবে গোর্খা গারওয়ালি রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেস ক্যান্ডিডেটস ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ছিয়াশি সেন্টিমিটার উইথ এক্সপ্যানশন অফ ফাইভ সেন্টিমিটার ওয়েট হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী গোর্খা রাজবংশী গারওয়ালি এবং এসটি প্রার্থীদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো ষাট সেন্টিমিটার চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার উইথ এক্সপ্যানশন অফ ফাইভ সেন্টিমিটার আর ওয়েট হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন বলছি ডাব্লিউ বিপিএসি মোটর ভেহিক্যাল পদের জন্য প্রার্থীর বয়সীমা কত হতে হয় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হয় আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বয়স হতে হয় আঠেরো থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে আর এসসি এস প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হয় আঠেরো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু অ্যাসি ক্যান্ডিডেটসদের জন্য হাইট চেস্ট এবং ওয়েটের ক্ষেত্রে কোনো রকমের ছাড় নেই বিগত বছরগুলিতে এই পদের জন্য জেনারেল প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হতো একশো টাকা আর এস সি এস টি প্রার্থীদেরকে কিন্তু কোনো রকমের আবেদন ফি পে করতে হতো না পেমেন্ট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করা যেত বর্তমানে আবার যখন নোটিস আসবে তখন সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিস অল্টারও হতে পারে কিংবা সেইমও থাকতে পারে এবার বলবো নতুন পে কমিশন অনুসারে প্রতি মাসে বেঙ্গল মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের স্যালারি কত এই পদের পে লেভেল টেন নতুন বেসিক পে হিসেবে দেয়া হয় বত্রিশ হাজার একশো টাকা এইচ আরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় তিন হাজার আটশো বাহান্ন টাকা এই এইচআরে দেওয়া হয় বেসিক পে টুয়েলভ পারসেন্ট মেডিকেলের জন্য দেয়া হয়ে থাকে পাঁচশো টাকা ডি এ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স হিসেবে দেওয়া হয় নশো তেষট্টি টাকা পশ্চিমবঙ্গে দু হাজার একুশের জানুয়ারি মাস থেকে থ্রি পার্সেন্ট করে ডি ঘোষণা হয়েছে অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি গ্রস স্যালারি হিসেবে পাবেন বেসিক প্লাস এইচ আর এ প্লাস মেডিকেল প্লাস ডিএ অর্থাৎ সাঁত্রিশ হাজার চারশো পনেরো টাকা এই গ্রস স্যালারির হিসেব আমি ইনক্রিমেন্ট না ধরে বললাম চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি কোনো রকমের ইনক্রিমেন্ট পাবেন না তবে এক বছর পর থেকে কিন্তু আপনি থ্রি পার্সেন্ট করে ইনক্রিমেন্ট পাবেন ইনক্রিমেন্ট যদি বাড়ে সেটি আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর বেসিক পে বাড়লে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স বাড়বে ডিয়ারনেস অ্যালাউন্স বাড়বে আর স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে এবার বলছি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে মূলত রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থীকে বেছে নেওয়া হয় এখন বলবো ডাব্লিউ বিপিএসি মোটর ভেহিক্যাল পদের সিলেবাস সম্পর্কে এই এক্সাম দুটো ভাগে হয়ে থাকে পার্ট ওয়ান হয়ে থাকে দুশো মার্কসের মোট কোশ্চেন আসে একশোটি প্রত্যেকটি কোশ্চেনে দুই মার্কস করে থাকে সময় থাকে দেড় ঘন্টা নেগেটিভ মার্কিংও রয়েছে জেনারেল স্টাডিজ জেনারেল সায়েন্স এবং হিউম্যানিটিস থেকে থাকে একশো পঞ্চাশ মার্কস এখানে পঁচাত্তরটি কোশ্চেন থাকে অ্যারিথমেটিক থেকে থাকে পঁচিশটি কোশ্চেন টোটাল মার্কস পঞ্চাশ অ্যারিথমেটিকের কোশ্চেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হয়ে থাকে এবার বলছি পার্ট টুর ক্ষেত্রে পার্ট টুতে পার্সোনালিটি টেস্ট হয়ে থাকে পঞ্চাশ মার্কসের রিটেন এক্সাম মার্ক এবং পার্সোনালিটি টেস্টের মার্কসের ভিত্তিতে ফাইনাল ম্যারিট লিস্ট তৈরি করা হয়ে থাকে এবার বলবো ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকেল ইন্সপেক্টরের কাজ কি এরা মূলত ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে থাকে ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বার পারমিট কার ফিটনেস সার্টিফিকেট এগুলো ইস্যু করে থাকে তাছাড়া এনারা ভেহিকেল ট্যাক্স কালেক্ট করেন ট্যাক্স ডিফল্টারদের সঙ্গে ডিল করেন মোটর ভেহিকেল অ্যাক্টস অ্যান্ড রুলস এনফোর্সমেন্টের ক্ষেত্রেও এদের বিশেষ ভূমিকা রয়েছে এরা সড়ক সুরক্ষা এবং জাগরুকতার ওপরে ক্লাসও কন্ডাক্ট করে থাকে তাছাড়া অ্যাক্সিডেন্টের ইন্সপেকশনও করে থাকে একটি অ্যাক্সিডেন্ট মেকানিক্যাল ফেলিয়ারের কারণে হয়েছে নাকি ড্রাইভারের অবহেলার কারণে হয়েছে সেই সমস্ত দিকেও এরা নজরদারি করে থাকে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন তাছাড়া মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আপনারা চান সেই নিয়েও আমি একটি ভিডিও আমার চ্যানেলে আগে করেছি আমি সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে অ্যাড করে দেব আপনাদের যাদের এই এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দরকার আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই পোস্টটিকেও আপনারা যদি কেউ টেক্সট আকারে পড়তে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি একটি লিঙ্ক অ্যাড করে দেব সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পোস্টটিকে টেক্সট আকারে পড়তে পারবেন আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড সহ অন্যান্য আপডেটস পেতে হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপ পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন যেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ